لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال الله تعالى وتبارك في موضع آخر: إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. تین بار হকলে দুরূদ শরীফ পড়ে লাই: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. فلك لا إله إلا الله 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 لا رسول الله صلى الله عليه وسلم. محترم আজকের এই মোবারক জলসার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার নজওয়ান ভাই অখল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খলজার টুকরা, বিভিন্ন মাদ্রাসা থেকে আনেওয়ালা আজিজ তালিবে ইলিম ভাই অখল, মাকির আওয়াজ কতক্ষণ পর্যন্ত যার জানি না, মা বই নাইনতে হুন্ডা নিনা না, সারায় না হুনলেও কিছু সংখ্যক মা বই নকল ওয়াজ হুনার বড় পিয়াসি তাকুন বইয়া হুনরা,
পর্দার আড়ালে থাকা আল্লাহ পাক পরবর্দিগার আলমর আদরর এবং মহব্বতর পাত্র আমার মা বইন রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্দিগার আলমে আইজ আমরা হকলোরে তান পিয়ারা দিনে ইসলামর এক ইন্ডাস্ট্রি এক প্রোডাকচার এক ইন্ডাস্ট্রি মকবুল এক এদারা শিবপুর মাদ্রাসার আল্লাহর পবিত্রগর মসজিদর ভিতরে শিবপুর মাদ্রাসার জলসা উপলক্ষে আল্লাহর পবিত্রগর মসজিদর ভিতরে দিনর নিসবতে আমরা হকলরে জমা হইবার তৌফিক দান করছে হকল ফয়লা আমরা আল্লাহর তরফ থাকি যে এই নিয়ামত পাইছি। আমার ভাই হকল আমার বুজুর্গ হল বেটায় কইসল মানিয়া না মান ময় তেরা মেহমান সেও বুঝুক কা না বুঝুক কা যেখান শরীয়তে ইসলামর খোতা আছে ইখান খোয়া হইত আল্লাহর তরফ থাকি যে আইজ আমরা এক নিয়ামত পাইছি এর মাঝে কোনো সন্দেহ নাই বহুত বড় নিয়ামত আল্লাহ আমরা রে দিনর মজলিস আইবার এবং বইবার তৌফিক দিলাইছ এত বড় নিয়ামত পাইছি খাইল কিয়ামতর দিন এই কথার এহসাস হইব যে সময় আমরা দেখমু যে দিনর মজলিস ওয়াজর নিসবতে যেটা মজলিস হয় খানকাই নিসবতে যেটা মজলিস হয় দাওয়াত ও তবলিগর মুবারক মেহনতর নিসবতে যেটা মজলিস হয় দর্শ তদ্রিসর নিসবতে যেটা মজলিস হয় ইতার মাঝে বনেওয়ালা অসংখ্যক মানুষরে যে সময় আল্লাহ শুধু ও বোয়ার খাতিরে মাফ দিয়া জন্নতর পারমিশন দিব তখন আমরা অনুভব করতাম ভারমু যে এই নিয়ামত কত বড় নিয়ামত আছে। আমার ভাই হকল আমার বুজুর্গ হকল এল্লাকি হকল ফয়লা আমরা আল্লাহর তরফ থাকি পাওয়া এই আনমূল নিয়ামতর শুক্রিয়া আদায়ের অর্থে এখানবার অন্তরের অন্তঃস্থল থাকি সারাই হইলে আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ হকল আমার ভাই হকল সময়ও খুব বেশ নাই আর আমি বেমারিও লম্বা ওয়াজ করতাম নাই মুখতসর দুই চাইর কথা আমার এবং আপনার ইসলাহ লাগিয়া আখির দুনিয়া এবং আখিরতর কামিয়াবির লাগিয়া আল্লাহ তৌফিক দিনতে আলোচনা করতাম আল্লাহ আমারও আমলের তৌফিক দিতা আপনার আরও আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজর মকসদ হইয়া থাকলো খনেওয়ালা হুন্যওয়ালার জিন্দগির মাঝে দিন আইত দিন আইত আল্লাহর যাতে দিন আওয়া ওখান রে আল্লাহর কুদরতে কামনা করো ওয়াজ হুনা তো আমরা বেজান হুনি বহুত মানুষে ওয়াজ হুনইন আমার ভাই হল আমার বুজুর্গ হল কিন্তু দিন জিন্দগির মাঝে আওয়াজ এগু এগু আমরার বহুত খমর আল্লাহ পাক পরবর্তীকার আলমর চাহিদা হইল এই যত মেহনত হল আল্লাহ চিত্রাইছ মাদারিসে কৌমিয়ার মেহনত জোরে করে হোক সুবহান আল্লাহ আল্লাহর জমিনের উপরে আল্লাহর দিন ফেলাইবার লাগিয়া আল্লাহর দিন বিস্তার করবার লাগিয়া আল্লাহর দিন রে জিন্দা রাখবার লাগিয়া সবচেয়ে বড় মেহনত আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে দিয়ে শুরু করাইছো এই মেহনত হইল মাদারিসে কৌমিয়ার মেহনত জোরে করে হোক সুবহানাল্লাহ। মাদরসা নহী হোগা তো তবলীগ নহী চলেগা তবলীগ নহী হোগা তো লোগোং কে পাস দাওয়াত পৌঁছানে ওয়ালা নহী রহেগা বুনিয়াদও দেখা গেল মাদ্রাসা এই মাদারিসে কৌমিয়ারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইখান খালি শিবপুর নাই রহমতনগর খরইজার কাসিমুল উলুম মৌডঙ্গা ফিরোর বাজার যত মাদ্রাসা আছে কৌমি এদারা অকল সরকারি মাদ্রাসার গফ করিয়ার না কৌমি এদারা অকল যেটা জনসাধারণের ডোনেশনে গড় লইয়া উঠে আর আলিমহল তখন আল্লাহর উপরে তবক্কুল করিয়া 8,000, 10,000, 12,000, 14,000 বেতন আল্লাহর উপরে তবক্কুল করি হরুতা মরুতা বাড়িত ফালাইয়া তৈয়া আইয়া দিন রাত মাদ্রাসার থাকিয়া আল্লাহর আল্লাহর নবীর পিয়ারা উম্মত হলোর সিনার মাঝে কিলা কোরআন আর এবং কোরআন হদিসর ইলিম দেওয়া যাইতো ও চেষ্টায় চেষ্টিত তখন এই মাদ্রাসা হলোর নাম হইল মাদারিসে কৌমিয়া।
আমার ভাই হল আমার বুজুর্গ হল, ইটা সারা মাদ্রাসা হল আল্লাহ জমিনের মাঝে ফায়দা করছো। কিসি সে কুছ নহি হোতা হ্যায়, জো কুছ হোতা হ্যায় আল্লাহ সে হোতা হ্যায়, আল্লাহ কে গায়র সে কুছ নহি হোতা হ্যায়। আমার ভাই হল আমার বুজুর্গ হল, ইটা মাদ্রাসা হল আমরা বানাইছি না, ইটা মাদ্রাসা হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে সময়ে যার যে মেহনত রে কবুল করছেন পছন্দ করছেন, এই মেহনত রে লাগানি লুয়াইয়া খেওরর পয়সা খেওরর দিহা পরামর্শ খেওরর পরিশ্রম বার্ডেন রে লাগানি লুয়াইয়া আল্লাহর যাতে জমিনের উপরে এই মাদ্রাসা হল কাইম করাইছেন। জোরে করে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতর ইরাদা হইল আমার মায়ার বন্দা বান্দি হলোর জিন্দেগির মাঝে আমি আর চাহিদা অনুযায়ী 100% আমার পেয়ারা দিন তারার জীবনের মাঝে আমি পাইতাম। এই দিন সারা মুমিন মুমিনা তোর জিন্দেগির মাঝে 100% দিন রইবার লাগিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এক নম্বর মাদারিসে কাউমিয়ার মেহনত রে জমিনের মাঝে বিস্তার করিয়া দিছেন। জোরে করে কোকা সুবহানাল্লাহ। দাওয়াত ও তবলীগের মুবারক মেহনত রে আল্লাহ আম করিয়া দিছেন, খানকাই মেহনত রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আম করিয়া দিছেন। আল্লাহর চাহিদা হইল আমার মায়ার নবীর মায়ার উম্মত যারার লাগি আমার নবীয়ে বড় জবর খান দিছেন, এরারে আমি দুজখর আগুন থাকি বাঁচাই লাইতাম। জোরে করে কোকা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আমার ভাই হল, এই মাদ্রাসায় তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে গুরো মার বাফে রাত দিন আল্লাহর কাছে কামনা করন যে হে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার খানদানের মাঝে আলিম পয়দা করিয়া দেও, আমার খানদানের মাঝে হাফিজ এবং কারি পয়দা করিয়া দেও, এরার কামনারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফুরা করতে গিয়া এরার ঔলাদ রে বাছাই করিয়া ছাটাই করিয়া আনিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ইন্ডাস্ট্রির ভিতরে এডমিশন দেওয়ায়। জোরে করে কোকা সুবহানাল্লাহ। এই ইন্ডাস্ট্রি দাইয়া তাকিয়া যারা ইন্দাকি পড়াশোনা করিয়া এই কলেজও পড়াশোনা করিয়া আর এই কলেজ রে শেষ করিয়া বারই গেছে গিয়া এরারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার দিনর আর্মি হিসাবে সার্টিফাই দান করিয়া দে। জোরে করে কোকা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর পিয়ারা বন্দা এবং বান্দি মায়ার নবীর মায়ার উম্মত হলোর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই আলিম হল রে দিনর আর্মি হিসাবে জমিনের উপরে বিস্তার করিয়া দেয়। আর দিনর আর্মি যেন থাকবো প্রত্যেক মহল্লায় মহল্লায় গাঁয়ে গাঁয়ে গলিয়ে গলিয়ে এই যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুয়ার বরকতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার দিনর আর্মি হল ওসি হল আইসি হল পুলিশ হল হোমগার্ড হল আল্লাহর যাতে তৈয়ার করিয়া গলিয়ে গলিয়ে জমিনের কোনায় কোনায় বিস্তার করিয়া রাখছে। আল্লাহর কুদরতের ইরাদা হইল ও আমার মায়ার নবীর মায়ার উম্মত হল আমি তোমাতানোর লাগি হল মেহনত রে আম করিয়া দিছি, তুমি তাই নাজাত পাইতায় দুনিয়ার থাকতে আখেরতর ব্যালেন্স জমা করিয়া আমি আল্লাহর শাহিদর বারো আইতায় আওয়ার বাদে হাজিরি দিয়ালে যেমনে কইতায় আমরা আইসি আমি কইতাম আও, আর তোমরা আওয়ার বাদে আমি আল্লাহর ইরাদা হইল আমি দয়া মায়া করিয়া সুজাভাবে অর্ডার দিতাম যে আনা হিসাবে জন্য তো যাও। জোরে করে কোকা সুবহানাল্লাহ। ওনো ভিতরেও ভিতরেও বারে না বারে না ভিতরেও জুতা খুলো স্যান্ডেল খুলো সারা ভিতরে হরুতা হইলেও বড় মান হইলেও একবার দুরু শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
اللهم صل على سيدنا مولانا محمد. আমার ভাই হল আমার বুজুর্গ হল এই মাদারিসে কৌমিয়ার দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বিভিন্ন ধরনের জেলা ভারত সরকারে বা যে কোনো দেশে তার দেশে ঠিক মতের আখবার লাগিয়া তার দেশের হেফাজত লাগিয়া বিভিন্ন কোয়ালিটির আর্মি পুলিশ বিভিন্ন ডিপার্টমেন্টর নিজে কলেজও ফলাইয়াই তারে ট্রেনিং দেওয়াইয়া এর বাদে ফিল্টর মাঝে তারারে সার্ভিস দিয়া এমপ্লয়ি বানাইয়া তারারে রাখিয়া তয় ওসি একে তার এলাকার মাঝে তিনটা গাউ বা দশটা গাউ তাকে যদি এই গাউর মাঝে চুরি খানোর ডাকাতি খানোর খানো জিনা ওইজার খানো বাদখাম ওইজার তার জিম্মার মাঝে ইনো খবর যাওয়ার লগে লগে তার পুলিশ বাহিনী বন্দাবান্দির জীবনের মাঝে আল্লাহর চাহিদা 100% পূর্ণ রহিত করিয়া শয়তানের দুকাতাকি বাঁচাইয়া রাখত করিয়া আল্লাহর যাতে আলী মখলর মাঝে ওলা আর্মি ডিসি ডিএসপি তাকি লইয়া একবারে হোমগার্ড পর্যন্ত তৈয়ার করিয়া জমিনের উপরে বিস্তার করিয়া রাখিয়া তয় শিবপুর মাদ্রাসার যে গুরু আসেন ইগুরো সারা আইসি লেভেলের আলিমখল আসেন ফিরোর বাজার মাদ্রাসার যারা আসেন এরা সারা আইসি লেভেলের আলিমখল আসেন এর তলে দি দেখবাই আলিয়া শোষণ পড়িয়া এক বেটায় ফাঁস করি লাইছে ফুরা ফলিত পারছে না মা মারা গেছেন বাপ মারা গেছেন বা গরিবির কারণে পারছে না আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারেও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়া তার এমপ্লয়ি বানাইয়া রাখছে তারে নিয়ে এক মসজিদের ইমাম বানাইয়া রাখছে ইগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর পেয়ারা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদার অখলর কুটি কুটি হরু তারে ফজর নমাজর বাদে লইয়া বইয়া পড়ার নমাজর মাঝে তো সৌহুদ পড়া ওয়াজিব শুদ্ধ করে ট্রেনিং দিয়া ও সসম বাস হওয়া ঘুরে আল্লাহ এমপ্লয়ি বানাইয়া রাখছে কইছে ও নবইরা তরে আমি এর উপরে দিয়ে আমি যাওয়া বন করছি কারণ তুই যদি দেওবন গিয়া কাসিম ও ইয়াইস তি মসজিদ ইমামতি তুই করতে পারতে নাই কারণ ইতায় তোরে 7,000 উপরে বেতন দিতা নাই আর তুই নিন রইতে পারতে নাই গতিকে আমি তোরে সরে যামি তা কি হবে বার করিয়া লইয়া আইছি রে কারণ আমার হর ক্যাটাগরির মানুষের দরকার অনব বইয়া তো সহুদগু শুদ্ধ করি আমার গুণ তোরে হিকা আমার গুণতে নমাজও পড়িবা নমাজ পড়িবা তারার মাও জন্নত যাইব তারার বাপও জন্নত যাইব আর এর জরিয়ায় তুই ন জন্নত আলা মুকাম পাইবে তোরে খাওয়ানেওয়ালা আমি রে তোরে ফালনেওয়ালা আমি তোরে ইজ্জত দেনেওয়ালা আমি তোর বেটিরেও কাপড় আমি দিমু তোর হরুতারেও কাপড় আমি দিমু তুই ন বইরও দেখবে তোরে আমি আতর গুলাব মাখাইয়া ইস্তরি কাপড় ভিন্দাইয়া 6,000 টাকা বেতনের মাঝে দিয়া বাইকও লোয়াইয়া তোরে আমি হাফতাবারে বাড়িত আওয়াইমু যাওয়াইমু মাছ মাংসও নিতে পারবে আমি আল্লাহর কুদরতর মুঠির ভিতরে সব কিছু রে আমি তোর অ্যাপয়েন্টমেন্ট দিলাম হলো আটিফিটি বইর ও এক বেটায় দেখবাই আমরা সারিং বাতার মসজিদ ফড়ার আর এক বেটায় হাজির বাজার মসজিদ ফড়ার আর একজনে দারুল হদিস জয়নগর থেকে ফারি গইয়া আইছে তারে দেখবাই হে বেটা হইল ওসি লেভেলের মানুষ তারে বড় মসজিদে খান জলালাবাদ মসজিদ রাখিলাইলা তার বেতন 14,000 টাকা জলালাবাদের মাংসরে শুক্রবারে জুম্মার আগে উবাইয়া 10 মিনিট বয়ান করে আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পেয়ারা দিন বুঝাইয়া দে কর আল্লাহর দিন জিন্দেগির মাঝে আনিলাও আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে আনিলাও আমার ভাই হল আমার বুজুর্গ হল আইদ আল হাজ মুফতি হাম্মাদি সাহেব দাম দেই মাদারিসে কৌমিয়ার মাঝে আল্লাহ পড়াইছে পড়াইয়া এসপি লেভেলের বানাইয়া মুফতি বানাইয়া তানেও জমিনের উপরে অ্যাপয়েন্টমেন্ট করিয়া রাখছে কইছে তুমি জরুরত সাপেক্ষে যত মাসলার দরকার আছে আমার ইতায় জানতা নাই কিলে আপনার বন্ধ করো মশলা খানো গিয়া পাইতা
মাটি কিলা বন্ধক দিতা, বেটি শাড়ি থাকিলা বেটি আন থাকিলা, ইতা মুসলা ফাইতা নাই, আমার ইতা সকল বুলিলা তোমরা লাগান আলিম নাই রে, আমি ঠেলা আলাও বানাইয়া রাখছি, কারণ ঠেলা আলা না থাকলে আমার দুনিয়া এখান চলতো নাই, রিক্সা আলাও বানাইয়া রাখছি, খেতিয়কও বানাইয়া রাখছি, সার্ভিসম্যানও বানাইয়া রাখছি, গাড়ির ড্রাইভার এক গুণা হইলে আমার আব্দুল জলিল সাহেব খারে লইয়া যাইবা, ওটা লাগে আমি ড্রাইভার ক্যাটাগরির মানুষও রাখছি, বিভিন্ন মানুষ আসলে আমার তার মাসলা মাসাইলর দরকার হইব, যে সময় তারা আমার রাশি কইবা, আমার নবী রাশি কইবা, আমার দিনের উপরে চলনেওয়ালা ওইটা চাইবা, তখন তারা মুসলা বুঝবার লাগি তোমরার কাছে আইবা, তোমরা আইসিও হল, আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তোমরার ইজ্জতর জিম্মেদার আমি, তোমরার রিজেকর জিম্মেদার আমি, তোমরার খাপড়র জিম্মেদার আমি, তোমরার হর কিছুর জিম্মা আমি নিলাম, তোমরা আমার দিন জমিনের উপরে বিস্তার করো, জোরে করে বলা সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসা ওগুলোরে কিতাব আবি তা কিছু মানুষ এখন মেসা বলর খাইবারে খাখলা, বাসিবার জায়গা নাই, দেহবন থাকি আইলা বা শান্তি থাকি আইলা, আইও এখানে নকুলি দিলা, কুলিয়া আখলা বাতিলা রশিদ সাফাইয়া করে করে বারই গেলা গিয়া, আমার ভাই অকল আমার বুজুর্গ হল, জীবন ভরা আমরা মাদ্রাসার মেসা বকল আইলা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা দিয়া দিয়া যাই, আর খোসাই খেয়ে চান্দা দেওয়ার কারণে গরিব হইলাম, কোনোদিন আমরার কোনো অসুবিধা হইছে না, কিন্তু যত মাদ্রাসা আল্লাহ জমিনের মাঝে কায়েম করাইছেন, সারা মাদ্রাসা উন্নতির পথে আগবাড়িয়া যার কোনো খান সাগর ডুবিছে না, আর প্রত্যেক কানে প্রোডাকশন দিতে আছে, যে সময় একটার প্রয়োজন হয় আল্লাহর যাতে বেহতর বুঝন, সারা থাকি বেশি বুঝনেওয়ালা আমরার আল্লাহ, আল্লাহ বেহতর বুঝন কোন সময় তান দিন রে কোন লাইনের হেফাজত করা লাগবো, আল্লাহর যাতে মাদ্রাসা হল কায়েম করাইয়া তার জমিনের উপরে আলিমকলর প্রোডাকশন দে আল্লাহ, ওলা বাড়ার ওল্লা বাড়ার, এখন আমরার গাঁয়ে গাঁয়ে আলিমকল, গড়ে গড়ে আলিমকল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে দান করছ হয় না, আমার ভাই হল আমার বুজুর্গ হল, এই মদরসা হল দে জরিয়া করিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার দিনের হেফাজত করে, জোরে করে সুবহানাল্লাহ।